আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 22 জানুয়ারি 2023 রোজ রবিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি সিফাত ভাইয়ের ডেইরি খামারে, অর্থাৎ সিফাত ডেইরি ফার্মে। আর এই সিফাত ভাইয়ের ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে। আর আপনারা জানেন যে সিফাত ভাই মূলত অনলাইনে খুব অল্প সময়ে আসছেন এবং অল্প সময়ের মধ্যেই আপনারা যারা হয়তো দর্শক রয়েছেন আপনাদের মনে জায়গা করে নিয়েছে। তো সব মিলিয়ে হাফেজ সিফাত ভাই মোটামুটি প্রতিনিয়তই কালেকশন করতেছে এবং প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও কিন্তু কৃষি চিত্র টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি, বিএম সানাউল্লাহ। তো সব মিলিয়ে আজকে নতুন কতগুলো গাভী উনি দেখাবেন বা এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আরেকটু কথা বলে রাখি, যেহেতু সিফাত ভাই গত পর্বেও কম দামের ভালো মানের গাভী দেখিয়েছেন, তো দেখা যাক আজকেও কীরকম কম দামের মধ্যে ভালো গাভী দেখায়। এটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর প্রতিনিয়ত ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে। আর ফার্মটা চৌবাড়ি হাড়োপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে। এক কথা, জামে মসজিদের সামনে একটা বাড়ি আছে, তারপরেই আপনার খামার। জি জি। আচ্ছা, তো সব মিলিয়ে গত পর্বে তো আপনার এখান থেকে কোমরের হয়তো সীমিত রেটের গাভী দেখাইছিলেন, যে পর্বে কি কম দামের গাভী হবে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি কী কী জাতের গাভী আছে? আছে আপনার হলিস্টাইন ফিজিয়ান আছে, আপনার জার্সি আছে। এই তো বাচ্চা সহ কয়টা? বাচ্চা সহকারে আছে আপনার চারটে আছে ভাই, চারটে বাচ্চা সহ। জি, বাকিগুলো প্রেগনেন্ট। জি। আচ্ছা, তো মোটামুটি এ সপ্তাহের গাভীর দামটা কেমন হবে? আমি খুব সীমিত লাভ করি, একদম সীমিত বলতে আপনার যা না রাখলেই নয়, একটা গাভী আমার খরচটা বাদ দিয়ে যদি আমার সামান্য কিছু থাকে আলহামদুলিল্লাহ আমি এটাতেই সন্তুষ্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সিফাত ভাই চলুন তাহলে নতুন কালেকশন করা গাভীগুলো দর্শকদের দেখাবেন। জি জি। আর প্রতি পর্বের মতোই এ পর্বে সহযোগিতা করবেন এবং সঠিকভাবে গাভীর জাত মান দাঁত এবং সেই সাথে দামগুলো দর্শকদের জানাবেন। ইনশাআল্লাহ চলেন, আল্লাহর রহমতে যা যা ঠিক মানে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ সেটাই দেবো। সিফাত ভাই, আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালের যে গাভীটা দেখতেছি বাচ্চা সহ, এই গাভীটা কি জাতের ভাই? এটা অরিজিনালি হলস্টাইন ফিজিয়ান। অরিজিনালি হলস্টাইন ফিজিয়ান? জি ভাই। ওর মাজার চওড়া এবং ওর আপনার স্টেট, এরপরে আপনার গলায় কোনো লাভি কম্বল নেই। ঠিক আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স ভাই চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে। ছয় দাঁত? জি ভাই। ছয় দাঁত। বাচ্চা কয় নাম্বার দিয়েছে? বাচ্চা এর আগে একটা হইছে, এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা। সেকেন্ড রাউন্ডের বাচ্চা? জি ভাই। কি বাচ্চা এটা ভাই? ভাই বাচ্চা হইছে সার বাচ্চা। ঠিক আছে, বাচ্চাটা। হ্যাঁ জি ভাই, আমি এতদিন অনেক প্রতিবেদন দিছি, আমি এই কোয়ালিটির বাচ্চা আমি কখনো পাইনি। ঠিক আছে, এটা অরিজিনালি একটা বেলজিয়াম থেকে আর কি এই বীজটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বেলজিয়ামের বীজ। আচ্ছা, আপনার হাই কোয়ালিটির সার বাচ্চা। আর সার বাচ্চা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। দেখেন আপনার বাচ্চার পায়ের গেটআপ, ঠিক আছে, পাও দেখেন কি মোটা। আচ্ছা, পাও দেখেন কি মোটা মোটা পাও। ঠিক আছে, খুবই হাই কোয়ালিটির বাচ্চা। বয়স কয় দিন এটা বাচ্চাটা? ভাই অনলি 5 দিন বাচ্চা। 5 দিন? জি ভাই, মনে হচ্ছে আপনার 2 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো 5 দিনের বাচ্চা সহ। জি জি। এই গাভীটা যেহেতু সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিয়েছে, জি জি জি, মোটামুটি এটা থেকে দুধের পরিমাণ কেমন আসতে পারে ভাই? এটার থেকে দুধের পরিমাণ আপনার এখন যদি কেউ নিতে চায় কোনো ভাই, ঠিক আছে, জি 14-15 লিটার ইনশাল্লাহ দেওয়া যাবে। 14-15? হ্যাঁ। আর আপনার 10 দিন পরে যদি কেউ নেয় তাহলে 17-18 ইনশাল্লাহ। আচ্ছা, এখন সুস্থ সবল আছে তো? একদম সুস্থ সবল ভাই। তো সিফাত ভাই, এক নাম্বার সিরিয়ালে আপনার এই গরুটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,85,000। 1,85,000 টাকা? জি ভাই। আচ্ছা, 1,85,000 টাকা দাম চাচ্ছেন? জি জি জি। দরদামে কি সুযোগ আছে? হালকা হালকা সুযোগ আছে ভাই। আচ্ছা, হালকা দরদামে সুযোগ রাখছেন, দর্শকরা পছন্দ করে আপনার সাথে কথা বলে সংগ্রহ করতে পারবে। জি জি জি। আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাভী দেখান। দর্শক, আমরা এই মুহূর্তে 2 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি। সিফাত ভাই, এই গাভীটা কি জাতের ভাই? এটা আপনার অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। অরিজিনালি হলস্টাইন ফিজিয়ান? জি ভাই, এটা আসলে হাই কোয়ালিটির গরু। এগুলো দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ভাই আপনার 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। 6 দাঁত? হ্যাঁ, 6 দাঁত ধরে নেন। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা ভাই সেকেন্ড রাউন্ড। সেকেন্ড টাইমের বাচ্চা? জি জি। আচ্ছা, সেকেন্ড রাউন্ডের বাচ্চা।
কি সার না বকটা বাচ্চা? সার বাচ্চা হইছে ভাই, সার বাচ্চা। হ্যাঁ বাচ্চা দেখেন কত সুন্দর সুস্থ একদম। বয়স কয়দিন বাচ্চার? বয়স হয়েছে আপনার 8 দিন। আচ্ছা মোটামুটি 7-8 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ। আচ্ছা তো এই গাভীটা থেকে মোটামুটি দুধের একটা আনুমানিক ধারণা কেমন আসতে পারে? 15 লিটার। জি আচ্ছা মোটামুটি যদি 15 লিটার আসে এখন এই অবস্থায় দর্শকরা দেখে শুনে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ পারবে ইনশাল্লাহ। আচ্ছা এইটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 1,75,000। 1,75,000? হ্যাঁ ভাই। আচ্ছা 1,75,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। আলোচনার হালকা কি সুযোগ রাখছেন? হ্যাঁ রাখছি ভাই, আলোচনা অবশ্যই ইনশাল্লাহ, সিপ রেটে গাবি দিব। আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে, দর্শকরা আলোচনা করে কম রেটের মধ্যে এই গাভিগুলো সংগ্রহ করতে পারবে? ইনশাল্লাহ পারবে। চলুন তাহলে পরের গাভিটা দেখান। জি ভাই। সিফাত ভাই আমরা 3 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি আর একটা বাচ্চা সহ গাভি, এই গাভিটা কি জাতের? এটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি ভাই। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এখনো হয় নাই। দাঁত এখনো হয় নাই? জি ভাই। সাথে কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চার? বাচ্চার বয়স আজ 4 দিন। 4 দিন? জি ভাই। আচ্ছা 4 দিনের এই বাচ্চা সহ মোটামুটি এই গাভিটা থেকে দুধের পরিমাণ কেমন আসতে পারে? যে প্রথম বাচ্চা দিছে এখনো দাঁত হয় নাই, ঠিক আছে, তো সেই হিসাবে এটা আপনার ইনশাল্লাহ 13-14 লিটার থাকবে। 13-14 লিটার? হ্যাঁ ভাই। আচ্ছা 13-14 লিটার আসলে এখন এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি পছন্দ করে নিতে চায়? জি জি। তাহলে আপনার দামটা কেমন চাওয়া? এটার দাম পড়বে 1,65,000। 1,65,000? না ভাই 1,70,000। 1,70,000? জি ভাই। 65 কিন্তু বলছিলেন, বলে ফেলছিলেন 65। আচ্ছা ঠিক আছে 1,65,000। 1,65,000 যদি বলেই ফেলছিলেন, কোনো আলোচনা করার দাম না একদম। এটা ভাই এটা একদম? হ্যাঁ ভাই। আচ্ছা লাভের অংশ শেষ নাকি ভাই? বলে ফেলছি আপনি বলছেন, সেই হিসাবে যদি কেউ নেয় এই গাভিটা একদম 1,65,000, কোনো কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা 1,65,000 টাকা একদম? একদম এই গাভিটা একদম। আচ্ছা চলেন তাহলে পরের যে গাভিটা রয়েছে সে গাভিটা দর্শকদের দেখ। জি ভাই চলেন ইনশাল্লাহ। সিফাত ভাই আমরা 4 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভি দেখতেছি সাদা কালো রঙের। জি ভাই। এই গাভিটা কি জাতের ভাই? এটা অরিজিনালি ফিজিয়ান জাত। অরিজিনালি ফিজিয়ান? জি ভাই। এটা দেখেন আপনি গাভিটার মুখ কত ছোট, কান কত ছোট এবং পিঠ এবং মাজা দেখেন কি স্টেট, ঠিক আছে, এক কথায় একবারে পরিপূর্ণ এর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত হয়েছে ভাই। 2 দাঁত? জি ভাই। বাচ্চা? মেয়ে বাচ্চা। বকনা বাচ্চা? জি ভাই। প্রথম বাচ্চা? হ্যাঁ বাচ্চাটা দেখেন অনেক সুন্দর, মার মতোই হয়েছে, ভবিষ্যতে আর একটা গাভি। জি ভাই। আচ্ছা বয়স তাহলে কয়দিন হলো বাচ্চা? বাচ্চার বয়স ভাই 6 দিন হয়েছে। 6 দিন? জি ভাই। আচ্ছা 6 দিনের বাচ্চা সহ গাভিটা থেকে পরিপূর্ণ দুধ আসলে কেমন আসতে পারে? ইনশাল্লাহ আশা রাখা যায়। এসব জাত আসলে আপনার দুধেরই জাত। আচ্ছা সেই হিসেবে আপনার 13-14 পাবেন ইনশাল্লাহ। 13-14 লিটার? জি ভাই। বাটতলাগুলো ক্লিয়ার আছে তো? একদম ক্লিয়ার, প্রথম বাচ্চা দিছে ভাই। আচ্ছা এখন এই অবস্থায় কোনো দর্শকরা নিতে চাইলে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে? ইনশাল্লাহ পারবে আল্লাহর রহমতে। আচ্ছা তো সিফাত ভাই এই গাভিটার দামটা কত চাচ্ছেন? দাম চাচ্ছি 1,70,000 ভাই। 1,70,000? 70? জি ভাই। আচ্ছা 1,70,000 টাকা দাম চাওয়া। জি দর্শকরা আলোচনার সুযোগ পাবে হালকা? হ্যাঁ পাবে ইনশাল্লাহ। আচ্ছা হালকা আলোচনা করে যার যেটা পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ পারবে ইনশাল্লাহ। আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরের যে গাভিগুলো রয়েছে সে গাভিগুলো দেখান। জি ভাই চলেন ইনশাল্লাহ। 5 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি এটা কি জাতের ভাই? এটা আপনার মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়ান? জি ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত হয়েছে ভাই আপনার 2 দাঁত। 2 দাঁত? জি। সামান্য একটু ভাই ফিজিয়ান পাইছে ওই আপনার বুকের সাইড দিয়ে, কিন্তু অরিজিনালি এটা মহিষা অস্ট্রেলিয়া জাত। আচ্ছা দাঁত কয়টা? দাঁত ভাই 2 দাঁত হয়েছে। 2 দাঁত? প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? সময় আপনার তাও তো 10-15 দিন। মোটামুটি এখনো 10-15 দিন? হ্যাঁ ভাই। তারপরও বলা যায় না, 5 দিন পরে হতে পারে, 5 দিন আগে হতে পারে, কম বেশ হতে পারে। হ্যাঁ ভাই দেখেন সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল। গাভিটা দেখেন কত সুন্দর, আপনি দেখেন গাভিটা এত শান্ত, ঠিক আছে, খুবই শান্ত আল্লাহর রহমতে। আর গাভিটার চামড়া দেখেন কত পাতলা, ঠিক আছে, এসব জাত মানে মিলানো খুব কঠিন, খুব রিয়ার। আচ্ছা ঠিক আছে তো এখন এই অবস্থায় দর্শকরা প্রেগন্যান্ট গাভি জাতমান দেখে সংগ্রহ করতে পারবে? ইনশাল্লাহ পারবে অবশ্যই। দাম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি ভাই 1,75,000। 1,75,000? জি ভাই। আচ্ছা 1,75,000 টাকা আপনার চাওয়া দাম। জি কম বেশ করা যাবে ইনশাল্লাহ, করা যাবে। সুস্থ সবল সবগুলো গাভি দর্শকরা এ টু জেড দেখে সংগ্রহ করতে পারবে? ইনশাল্লাহ পারবে। আচ্ছা আমরা 6 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, জি ভাই, এটা তো মনে হয় প্রেগন্যান্ট গরু। হ্যাঁ এটা প্রেগন্যান্ট গাভি। এটা কি জাতের? এটা ভাই ফিজিয়ান জাত। জাতে ফিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ভাই 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে আর কি। আচ্ছা 6 দাঁত। বাচ্চা কয় নম্বর দিবে? বাচ্চা সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি ভাই। সময় কতদিন আছে?
সময় আপনার 20 দিন 15-20 দিন আছে 15 থেকে 20 দিন হ্যাঁ আচ্ছা বাটগুলো মোটামুটি লম্বা লম্বা দেখতেছি অনেক সুন্দর দেখেন আপনার পিছনে জায়গা দেখেন ভাই হ্যাঁ দরদামের সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে এই গাড়িটার আপনার যার কাছ থেকে নিয়েছি আমার গ্রামেরই ঠিক আছে জানাশোনা আছে গাড়িটা সেই হিসাবে গাড়িটা আপনার প্রথম দুধ পাইছে আপনার 17 লিটার আচ্ছা এইবার আপনার ইনশাল্লাহ আশা রাখা যায় বাড়বে ঠিক আছে ইনশাল্লাহ বাড়বে আচ্ছা তো আমরা এটা 6 নম্বর সিরিয়ালের গাভিটা দেখে নিলাম আর শেষ মুহূর্তে 7 নম্বর সিরিয়ালের গাভিটা দেখতেছি সিফাত ভাই এই গাভিটা কি জাতের এটা অস্ট্রেলিয়া গ্রেজি জাত অস্ট্রেলিয়ান গ্রেজি আচ্ছা মানে এসব মানে এর গাভিটা হাই কোয়ালিটির হবে প্রথম কথা এবং ওর শিংটা আপনার একটু ব্যাক থাকবে এবং মাথাটা একদম ডিপ থাকবে ঠিক আছে আচ্ছা এবং আপনার মাজা এবং মাথা একদম স্ট্রেট থাকবে ঠিক আছে সব কিছু মিলে গাভিটা মানে অন্য জাতের গাভি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত জি দুই দাঁত বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন সময় ভাই আপনার 15 দিন 10-15 দিন এরকম 10 থেকে 15 দিন জি জি আচ্ছা 10 থেকে 15 দিন সময় যেহেতু আছে সারা বাংলাদেশে সব গাভি এখন নির্বিঘ্নে জার্নি করতে পারবে ইনশাল্লাহ পারবে তা সিফাত ভাই শেষ মুহূর্তে আপনার এই গাভিটার দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি 1,70,000 1,70,000 টাকা আচ্ছা 1,70,000 টাকা দাম চাচ্ছেন দরদামের তো হালকা সুযোগ রাখছে হ্যাঁ সুযোগ আছে ভাই গাভিটা খুব ঠান্ডা দেখেন আচ্ছা ঠিক আছে গাভিটা দেখেন খুব ঠান্ডা এই যে উলান পুলান লাললে কিছুই বলে না এত মানে শান্ত ঠিক আছে গলার দিকে একটু পানি নামছে বলতে হ্যাঁ পানি নামছে পানি নামা ভালো প্রথম বাচ্চা দিবে দেখেন চামড়া কত ঢিল ঠিক আছে এই জায়গায় ধরলে কিন্তু চামড়া ওঠেই না কিন্তু আমি ধরছি দেখেন কি ঢিল মানে হাই কোয়ালিটির জাত আচ্ছা তো সিফাত ভাই মোটামুটি যেহেতু জাত মান সহকারে দর্শকদের গাভি দেখাচ্ছেন বা দেখাবেন আগামী দিনে সে প্রত্যাশা রাখি আর সেই সাথে দামের বিষয়টা যদি একটু আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে আসলে সীমিত রেটের মধ্যেই যে গাভিগুলো কালেকশন করছেন জি জি বা এরকম দামের মধ্যে সবসময় করবেন যাতে দর্শকরা সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ আমি ওটাই চাবো সবসময় আমি দর্শকদেরকে সীমিত লাভে ঠিক আছে সীমিত লাভে আমি গাভি দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখে শুনে নিতে পারবে আল্লাহর রহমতে ঠকবে না আচ্ছা অনেক ধন্যবাদ সিফাত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে কৃষি চিত্র টিভির আজকের পর্বটি দেখলেন হাফেজ সিফাত ভাইয়ের খামার থেকে নতুন বাচ্চা সহ দুধের গাভি ও প্রেগনেন্ট গাভি এই গাভিগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সিফাত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ওনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম